হ্যালো বন্ধুরা, ভিডিওর প্রথমটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো যে এটা কিসের ভিডিও হতে চলেছে। এটা নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের এই মাস অর্থাৎ নভেম্বরে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কটা দিয়েছে বা দেবে, যেটাকে তোমরা মডেল অ্যাক্টিভিটি কম্পাইলেশন বা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক বলছো, তার ভৌত বিজ্ঞানের উত্তরগুলো নবম শ্রেণীর। তোমরা এই ভিডিওটা না দেখলেও দেখতে পারো। এই ভিডিওটাতে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেই প্রশ্নগুলোর উত্তর পিডিএফ আমি তৈরি করেছি, এটাই হলো সেই পিডিএফটা। এই পিডিএফটা পাওয়ার জন্য তোমরা কি করবে না দেখো, তোমাদের স্ক্রিনে একটা মোবাইল নাম্বার আসছে, সেই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ফোন করো না, ফোন করলে তো পিডিএফ পাবেই না, হোয়াটসঅ্যাপ করো। হোয়াটসঅ্যাপ করলে যার পিডিএফটা দরকার সে বলো, তাকে আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। বারবার ভিডিও দেখে পজ করে তারপরে উত্তরটা খাতায় টুকাচ্ছে সে তো তোমরা টুকবেই, তার জন্য আমি তোমাদের সুবিধার্থেই কী করলাম না পিডিএফটা তৈরি করলাম, যাতে তোমরা খুব সহজে লিখতে পারো, বারবার ভিডিওটা যাতে পজ করতে না হয়। ওকে, টুকবো বলতে গায়ে লেগে গেল, গায়ে লাগার কিছু নেই। হয়তো কিছুজন আছে যারা নিজের থেকে করছে, আর আমার মনে হয় বেশিরভাগ জন ওই এত অ্যাক্টিভিটি টাস্ক যেগুলো ছিল সেগুলো সব টুকেই গেছে। আমিও দু তিনটা ভিডিও দিয়েছি অ্যাক্টিভিটি টাস্কের তোমাদেরকে টোকার জন্য, কিন্তু এটা তো ফাইনাল হতে পারে। এই ফাইনালের অ্যাক্টিভিটি টাস্কটার থেকে যে নাম্বারটা পাবে সেই নাম্বারটা তোমাদের ক্লাস নাইনের ফাইনাল নাম্বার হতে পারে। ওকে, তো যাই হোক, বেশি আর না বকে আলোচনা করে দিই কুইক। প্রথম প্রশ্নগুলোতে বলা আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1, যেটি পরিমাপযোগ্য ভৌত রাশি নয় তা হলো একটি ন্যাপথলিন বলের গন্ধ, কারণ ন্যাপথলিনের গন্ধকে হয় উগ্র হবে হয় অল্প হবে, কিন্তু সেটাকে তুমি কোনো সংখ্যা দিয়ে পরিমাপ করতে পারো না। 1.2, আইসোবারদের ক্ষেত্রে ভর সংখ্যা সমান হয়, ভরবেগের মাত্রীয় সংকেত MLT^-2, কারণ ভরবেগ মানে ভর ইন্টু বেগ, ভরের তো মাত্রা এম আর বেগের LT^-1। 1.4, জলের যে ধর্মের জন্য একটি ছোট পোকা জলের উপরিতলে হেঁটে বেড়াতে পারে তা হলো জলের পৃষ্ঠটান বা সারফেস টেনশন। শক্তির মাত্রা সংকেত হলো ML^2, শক্তি মানে হচ্ছে কার্য আর কার্য মানে বল ইন্টু সরণ, সেখান থেকে এটা পাওয়া যায়। কোনো স্প্রিংয়ের বল ধ্রুবকের একক নিউটন পার মিটার। গাঢ় উত্তপ্ত নাইট্রিক অ্যাসিড ও তামার বিক্রিয়ায় যে নাইট্রোজেনের অক্সাইড উৎপন্ন হয় তা হলো NO2 অর্থাৎ নাইট্রোজেন ডাইঅক্সাইড। 1.8, একটি বলকে খাড়াভাবে উপরের দিকে ছোড়া হলো, যাত্রাপথের সর্বোচ্চ বিন্দুতে বলটির স্থিতিশক্তি অর্থাৎ পোটেনশিয়াল এনার্জিটা সর্বাধিক হয়, কারণ একদম শেষ পয়েন্টে গিয়ে কিছুক্ষণের জন্য বলটা স্থির হয়, তখন তার পোটেনশিয়াল এনার্জিটা ম্যাক্সিমাম হয়। ওকে, শূন্যস্থান পূরণ। 2.1, বিস্তৃত দশা কঠিন ও বিস্তার মাধ্যম তরল এমন একটি কলয়েডি মিশ্রণের উদাহরণ হলো কালি। আরও অনেক আছে, এখানে একটা বলেছি, আমি কালি লিখেছি। আরও আছে যেমন বিভিন্ন রং, মিল্কম, ম্যাগনেসিয়াম, এইগুলো। জলে সাবান দিলে প্রাপ্ত দ্রবণের পৃষ্ঠটান বিশুদ্ধ জলের চেয়ে কম হয়, আশা করি তোমরা জানো অথবা অনেকে জানো না। যদি যারা পড়াশোনা করছো তারা হয়তো জেনে থাকবে যে পৃষ্ঠটান, জলের পৃষ্ঠটান জলে কি দ্রবীভূত আছে তার উপরেও নির্ভর করে। যদি অজৈব পদার্থ যেমন যদি নুন দ্রবীভূত থাকে তাহলে কিন্তু জলের পৃষ্ঠটানটা বেড়ে যাবে, আর যদি জৈব যেমন সাবান যদি দ্রবীভূত থাকে তাহলে পৃষ্ঠটানটা কমে যাবে। এসআই পদ্ধতিতে ক্ষমতার একক ওয়াট বা যেটাকে তুমি জুল পার সেকেন্ডও বলতে পারো। সত্য অথবা মিথ্যা। 3.1, আপেক্ষিক ঘনত্ব একটি এককবিহীন রাশি, অবশ্যই, কারণ আপেক্ষিক ঘনত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত। একটি বস্তু 8 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথে অর্ধেক অতিক্রম করলে তার স্মরণ হয় আর মিটার। অর্ধেক অতিক্রম করছে আর ব্যাসার্ধ আর, তাহলে স্মরণ টু আর হওয়ার কথা ছিল, তাই হয়নি, তাই মিথ্যা। 12 সি স্কেলে ক্লোরিনের পারমাণবিক গুরুত্ব 35.453 হলে ক্লোরিন পরমাণুর ভর 35.453 অ্যাটমিক মাস ইউনিট। ইউ মানে অ্যাটমিক মাস ইউনিট, হ্যাঁ, যেটা পারমাণবিক গুরুত্ব সেটাই তার অ্যাটমিক মাস ইউনিট হয়, তাই সত্য। ব্যারোমিটারের পাঠ দ্রুত কমতে থাকলে বোঝা যায় যে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। দ্রুত কমতে থাকছে মানে কি বায়ুর চাপটা কমছে, তাহলে ঝড় হবে, তাহলে তুমি নিম্নচাপ বলতে পারো, সত্যই লিখলাম। যে দ্রবণে মিথাইল অরেঞ্জের রং হলুদ তার pH-এর মানটা সাদের চেয়ে বড়। মিথাইল অরেঞ্জ হলুদ কোন দ্রবণে? একমাত্র যদি ওটা ক্ষার হয়, আর ক্ষারের ক্ষেত্রে pH ভ্যালুটা 7-এর চেয়ে বেশি হয়। 7-এর চেয়ে কম মানে কি? অ্যাসিড। 7 হলে নিউট্রাল, মানে সেটা কি? সেটা হচ্ছে জল নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার, তাই সত্য।
কার্য একটি ভেক্টর রাশি, মিথ্যা। কার্য দুটো ভেক্টর রাশির গুণফল হলেও এটা একটা স্কেলার রাশি, তাই এক্ষেত্রে কার্য একটি ভেক্টর রাশিটা মিথ্যা। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও। এসআই এককে এক মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের ভর। যদি সিজিএসে বলতো তাহলে কার্বন ডাইঅক্সাইড, এক মোল কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে 44 গ্রাম, আর এসআই বলার জন্য গ্রামকে কেজিতে ট্রান্সফার করতে গেলে 44/1000 হয়, মানেই হয় 0.044 কেজি। রোবার ও ইস্পাতের মধ্যে ইস্পাতের ইয়ং গুণাঙ্ক বেশি অবশ্যই, কারণ ইয়ং গুণাঙ্ক স্থিতিস্থাপকতা মানে ইলেকট্রিসিটি বেশি ইস্পাতে, তার ইয়ং গুণাঙ্কটাও বেশি হচ্ছে ইস্পাতের। একটি অ্যাসিড লবণের সংকেত হলো, লিখেছি এখানে ক্যালসিয়াম বাই কার্বনেট, তুমি এখানে সোডিয়াম বাই কার্বনেটও লিখতে পারো। সংক্ষিপ্ত উত্তর, এখানে প্রশ্নগুলো আমি লিখিনি, প্রশ্নগুলো আমি মুখে মুখে বলছি, আশা করি তোমাদের কাছে আছে এবং ডিসকাশন একটু করে দেবো, কুইক করবো। 5.1 বলা আছে যে এসটিপিতে হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব বলা আছে ওটা, তাহলে বলা আছে যে এসআইতে ওর ঘনত্ব কত, তাহলে গ্রাম পার লিটার, এটাকে যদি তুমি সিজিএসে ট্রান্সফার করো তাহলে কেজি পার মিটার কিউব করতে হয়। আর আশা করি তোমরা সবাই জানো যে 1 গ্রাম পার লিটার মানেই হচ্ছে যে 1 কেজি পার মিটার কিউব, তাহলে 0.0898 গ্রাম পার লিটার মানেই হয়ে যাবে 0.0898 কেজি পার মিটার কিউব, তার মানে এটাই তারা হয়ে গেলো এসআই ঘনত্ব। ওকে, খুব সহজ ছিল এটা। 5.2 বলা ছিল যে 5.2 প্রশ্নতে বলা আছে একটা পরমাণুতে প্রোটন আর ইলেকট্রনের মোট সংখ্যা 184, তাহলে নিউট্রন কত, আর ভর সংখ্যাটাও বলা ছিল। তাহলে এটা সবাই জানে যে প্রোটন আর নিউট্রন পরমাণুতে সমান সমান থাকে, তাহলে যদি দুটোর মোট সংখ্যা 184 হয় তাহলে প্রোটন সংখ্যা 184/2, ভর সংখ্যা বলা আছে 235, আর ভর সংখ্যা মানেই হচ্ছে প্রোটন আর নিউট্রনের যোগফল, তাহলে 235 থেকে যখনই তুমি প্রোটন সংখ্যাটা বিয়োগ করবে অর্থাৎ 92, তখনই পাওয়া গেল নিউট্রন সংখ্যাটা। করে দিচ্ছি, দেখে দেখে টুকে নাও, খারাপ লাগছে শুনতে কিন্তু কী আর করা যায়। গ্লুকোজের আণবিক ভর 180 অর্থ, মানে এখানে প্রশ্নতে একটা প্রশ্নতে বলা আছে যে 1 লিটার দ্রবণে 18 গ্রাম গ্লুকোজ আছে, আর গ্লুকোজের আণবিক ভরটা 180 বলা আছে, তাহলে দ্রবণের মোলার মাত্রা কত। তাহলে গ্লুকোজের আণবিক ভর অ্যাটমিক মাসটা বলা আছে 180, তার মানে কি 1 মোল মানেই হচ্ছে 180 গ্রাম, উল্টো দিক থেকে লিখেছি 180 গ্রাম গ্লুকোজ মানে 1 মোল, আর এখানে 18 গ্রাম গ্লুকোজ বলেছে, তার ঐকিক নিয়মে 18 দিয়ে বের করেছি, বেরিয়েছে 0.1 মোল। আর মোলার মাত্রার সূত্রটাই হচ্ছে মোল পার লিটার, তাহলে এখানে যেহেতু মোল 0.1 বেরিয়েছে আর লিটার তো এখানে 1 লিটারই চেয়েছে, তাই 0.1 মোল/1 লিটার মানেই হয়ে গেলো 0.1 মোল/লিটার ইনভার্স। 5.4 বলা আছে যে লঘু হাইড্রোক্লোরিক এবং সালফিউরিক অ্যাসিডকে কীভাবে শনাক্ত করবে, তার জন্য বেরিয়াম ক্লোরাইড টেস্ট করব, অথবা তুমি এখানে সিলভার নাইট্রেটও টেস্ট করতে পারো, তো আমি এখানে বেরিয়াম ক্লোরাইডের টেস্টটাই লিখেছি। মানে কি, সালফিউরিক অ্যাসিডটা বেরিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করলে সাদা রঙের একটা অর্ধক্রেপ, সেটা হচ্ছে বেরিয়াম সালফেট উৎপন্ন করে, কিন্তু HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সেটা বিক্রিয়া করে না, ওটাই লিখেছি 5.4, লিখে নেবে। 5.5 বলা আছে যে সোডিয়াম ক্লোরাইড আয়ন দ্রবীভূত হচ্ছে জলে আর প্রোটিন অণু দ্রবীভূত হচ্ছে, তা এদের মধ্যে পার্থক্যটা কী। সোডিয়াম ক্লোরাইড মানে নুন, যখনই জলে দ্রবীভূত হয় তখন সেটা ক্যাটায়ন Na+ আর এনআয়ন Cl- মানে আয়ন উৎপন্ন করে, কারণ ওটা একটা তড়িৎযোজী যৌগ, কিন্তু প্রোটিন অণুগুলো সমযোজী যৌগ, তাই এগুলো অণুতে বিশ্লিষ্ট হয় না, ওটাই লিখেছি। 5.6 বলা আছে যে ভর এম বলা আছে, গতিশক্তি ই বলা আছে, তাহলে ভরবেগটা কত। এই প্রশ্নটা আমি এই 3-4 দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, ভিডিওটা তোমাদের NTSC, সে NTSCতে পড়েছিলাম, সেখানে করিয়েছিলাম, কীভাবে করেছিলাম ওখান থেকে দেখতে পারো, তো আমি এখানে PDFটাতে লিখেছি মানে প্রিন্ট আউট করেছি, দেখে নাও। তো এখানে বেগটা ভি ধরে নিয়েছি, আর কাইনেটিক এনার্জি মানে ই মানে ½mv² যেটাকে 1 নম্বর সমীকরণ নাম দিয়েছি, আর ভরবেগ পি মানে কি ভর ইনটু বেগ মানে mv, ওইটাকে স্কোয়ার করে দিয়েছি, মানে p² = m²v², এরপর 1 আর 2 নং সমীকরণ ভাগ করেছি, ভাগ করার পর ক্যালকুলেশনটা আশা করি তোমরা দেখো, দেখে বুঝতে পারলে আশা করি ভালোই, আর যদি না পারো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করো। ওকে, 5.7 বলা আছে যে সাধারণ স্কেলের সাহায্যে একটা পাতলা পাতার বেদ কীভাবে নির্ণয় করবে, তো সাধারণ স্কেলটা দেখবে সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার স্কেল হয়, এবং সবচেয়ে কম হচ্ছে 1 মিলিমিটার, তাহলে তুমি 1 মিলিমিটার কোষ্টাকোষ্টি করে মাপতে পারো, কিন্তু তার চেয়েও কম মাপা যাবে না, তার জন্য কী করতে হবে না, একটা বই নাও, বইয়ের পাতাগুলোকে একদম চেপে ধরো, তারপরে স্কেল দিয়ে সমস্ত বইয়ের পাতাগুলোর বেদটা মেপে নাও, মানে মোটা করে মেপে নাও। ওখানে লেখা আছে যে মনে করো একটা বইয়ে যদি n সংখ্যক পাতা থাকে এবং যদি n সংখ্যক পাতার মোট বেদ b হয় তাহলে একটা পাতার বেদ হবে b/n, ওটাই লিখেছি।
5.8 বলা আছে যে আলফা কণা মানে রাদারফোর্ডের যে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষাটা সেখানে তিনি কি সিদ্ধান্ত উপনীত হয়েছিল। চারটা সিদ্ধান্ত ছিল, আমি দুটো লিখেছি। তো একটা সিদ্ধান্ত কি না, সোনার পাতে তো আলফা কণা আঘাত করেছিল, তো সেই আঘাত করানোর ফলে দেখা গেছিল যে বেশিরভাগ আলফা কণাই কিন্তু সোনার পাত ভেদ করে বেরিয়ে গেছিল। আর সোনার পাতটা যেহেতু সোনার পাতের সোনার অনুসমন্বয়ে গঠিত, তাই রাদারফোর্ড যে সিদ্ধান্ত উপনীত ছিল সেটা বলেছিল যে পরমাণুর বেশিরভাগ স্থান ফাঁকা। আর আলফা কণা যেহেতু ধনাত্মক এবং উচ্চ ভরবেগ, তাই একমাত্র ধনাত্মক এবং উচ্চ ভরবেগযুক্ত কণাই কিন্তু ওটাকে ফিরিয়ে দিতে পারবে, মানে ওটা কী করতে পারবে, ওটাকে প্রত্যাঘাত করতে পারবে। তার মানে কী বলা যাচ্ছে যে খুব কম সংখ্যক অল্প কণা কেন্দ্র থেকে প্রত্যাঘাত হয়ে ব্যাকে ফিরে আসছে। তাই রাদারফোর্ড এখান থেকে যে সিদ্ধান্ত উপনীত হয়েছিল সেটা বলা হয়েছিল যে পরমাণুর মধ্যে যে অংশটা আছে সেটা হচ্ছে পজিটিভ চার্জ এবং সেটা উচ্চ ভর, যেটাকে তিনি নাম দিয়েছিলেন নিউক্লিয়াস। ওকে, 5.9 বলা আছে যে 1 কেজি ভরের একটা বস্তুর বেগ বলা আছে 1 মিটার পার সেকেন্ড, তাহলে তার ভরবেগ সিম্পল m1 লিখেছি, v1 লিখেছি, এইমাত্র সূত্র তোমাদেরকে দেখালাম যে E = ½mv² মান বসে দিয়েছি 0.5 জুল, কারণ শক্তির এখানে যেহেতু কেজি আর মিটার পার সেকেন্ড আছে তাই শক্তির SI একক জুল। ওকে, সিজিএস একক বলো শক্তির, আর্গ। দীর্ঘ 6.1 বলা আছে যে একটা ট্রেন যার গতিবেগ 60 কিমি/ঘন্টা এবং ব্রেক কষার ফলে মন্দন হয়েছে 1 মিটার/সেকেন্ড² কিছুক্ষণ পর থেমে গেল, তাহলে কত সময় পর থামবে। তাহলে প্রাথমিক দ্রুতি যেটাকে আমি ইউ 60 কিলোমিটার/আওয়ার সেটাকে মিটার/সেকেন্ডে ট্রান্সফার করেছি। কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দ্বিগুণ, আর আওয়ারকে সেকেন্ড করতে গেলে 3600 দ্বিগুণ, দিয়ে পরে এখানে ক্যালকুলেশন করে এসছে 50/3। যেহেতু ব্রেক কষছে এবং ব্রেক কষার পর থেমে যাচ্ছে, তাই এখানে অন্তিম বেগ যেটা ভি সেটাকে আমি জিরো করেছি, কারণ থামলে তো বেগ জিরো হয়। আর মন্দন এখানে এ বলাই আছে 1 মিটার/সেকেন্ড² কত সময় পর থামবে, মানে টিটা জিজ্ঞাসা চিহ্ন। গতির প্রথম সমীকরণ v = u - at - a কারণে, কারণ এটা মন্দন ছিল, মান বসিয়ে দিয়েছি, টি এর মান চলে এসছে 16.23 সেকেন্ড। 6.2 এ বলা আছে যে একটি জৈব যৌগের ভরের অনুপাতে 0.031% ফসফরাস আছে, মানে একটা জৈব যৌগ মানে যে একটা অর্গানিক এলিমেন্ট আছে, সে অর্গানিক এলিমেন্টটা কী দিয়ে তৈরি, না ফসফরাস দিয়ে তৈরি, এবং ওই জৈব যৌগটাতে যে ফসফরাসটা আছে সেটার পার্সেন্টেজ 0.031%, ওটাই লিখেছে যে জৈব যৌগের অণুতে 0.031% ফসফরাস আছে। এর অর্থ মানে আছে যদি জৈব যৌগটার ভর 100 গ্রাম হয় তাহলে ওটাতে ফসফরাস আছে 0.031 গ্রাম। আর ফসফরাসের আণবিক ভর 31, তাহলে উল্টো দিক থেকে লিখেছি, ওইকিনিয়াম করবো, তাহলে 0.031 গ্রাম ফসফরাসযুক্ত জৈব যৌগটার ভর 101 আর 31 কত বেরিয়েছে, না 10,000 বেরিয়েছে, আর 31 গ্রাম মানেই তো 1 মোল, তাই হয়ে গেল জৈব যৌগটার মোলার ভর 10,000 গ্রাম/মোল। ওকে, আর অণু কতগুলো থাকে, না অণু থাকে 6.022 × 10^23, আর অতগুলো অণুর আয়তন 22.4 লিটার, এখানে একটা অণুর চেয়েছে তাই কত হবে 22.4 × 6.022 × 10^23, ক্যালকুলেশন করলে পাওয়া যায় 3.71 × 10^-23 লিটার। ওকে, এটা ক্যালকুলেশনটা ক্যালকুলেটারের মাধ্যমে করেছি আমি, এটা তোমাদেরকেও ক্যালকুলেটারের মাধ্যমে করতে হবে, তো আমি লিখেছি তোমরা লিখে নাও। তারপরে 6.3 বলা আছে যে একটা হালকা এবং একটা ভারী বস্তু আছে যার ভর হালকাটার বলা আছে স্মল এম এবং ক্যাপিটালটার বলা আছে ভারীটার বলা আছে ক্যাপিটাল এম, ওটাই লিখেছি, হালকা বস্তুর ভর স্মল এম লিখেছি এবং ভারী বস্তুর ভর ক্যাপিটাল এম, ওটা বলা আছে কী বলা আছে, এবং ভরবেগটা সমান বলা আছে, এবং তাহলে ওদের যে কাইনেটিক এনার্জি মানে ওদের যে গতিশক্তি সেই গতিশক্তির মধ্যে সম্পর্কটা কী, বা কার গতিশক্তি বেশি এরকম জানতে চাইছে, তো ওটাই লিখেছি। দেখো আমি ধরে নিয়েছি যে হালকাটার গতিশক্তি E1 এবং ভারীটার E2, আর দুজনকার ভরবেগ সমান, আর ভরবেগের সূত্র এইমাত্র P = √2ME, তাহলে হালকা বস্তুটার ভর যেহেতু স্মল এম এবং গতিশক্তি E1, তাহলে তার ভরবেগ হলো √2ME, আর ভারীটার হলো √2ME2, আগেরটা E1 এটা E2, যেহেতু ভরবেগ সমান, ভরবেগ সমান করে দিয়েছি। ওকে, তাহলে এই ক্যালকুলেশনটা হয়তো তোমাদের একটু বুঝতে অসুবিধা হলেও হতে পারে, এই জায়গাটা একটু আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে ক্যাপিটাল এম কিন্তু ভারী বস্তু আর স্মল এম কিন্তু হালকা বস্তু, তাহলে ক্যাপিটাল এমটা সবসময় বড় হয়, যদি ক্যাপিটাল এমটা বড় হয় তাহলে ক্যাপিটাল এম বাই স্মল এম এটার মান সবসময় একের চেয়ে বড়, এ দেখো একের চেয়ে বড়, আর একের চেয়ে বড় হওয়ার পর কোর্স মাল্টিপ্লিকেশন, তাহলে E1 > E2, তাহলে E1টা ছিল হালকা বস্তু, তাহলে হালকা বস্তুর গতিশক্তিটা কী হলো, বেশি হলো।
6.4 এ বলা আছে তিনটা উদাহরণ চেয়েছে, একটা বলা আছে অভিকর্ষ বল কাজ করছে, এটা উদাহরণ দাও সিম্পল, তুমি একটা বলকে উপরের দিকে ছুঁড়ে দাও তাহলে উপরের দিকে নয় ভুল বললাম, তুমি একটা বলকে উপর থেকে নিচের দিকে ফেলে দাও তাহলে বলটা পড়ছে নিচ দিকে এবং অভিকর্ষ বলটাও টানছে নিচ দিকে, তাহলে কি সরণ এবং বলের অভিমুখ একই দিকে হচ্ছে, তাই এখানে অভিকর্ষ বল কাজ করছে। আর অভিকর্ষ বলের বিরুদ্ধে মানে যেটা আগে বলছিলাম, মানে একটা বলকে উপর দিকে ফাঁপিয়ে দাও মানে ছুঁড়ে দাও, তাহলে উপর দিকে ছুঁড়ে দিলে কী হচ্ছে বলটা যাচ্ছে উপর দিকে আর অভিকর্ষ বলটা কাজ করছে নিচ দিকে, তার মানে কি দুটোর অভিমুখ উল্টো দিকে, তাহলে এটা হলো দ্বিতীয় উদাহরণ। আর তৃতীয় উদাহরণে বলা আছে বস্তু সরণ ঘটছে কিন্তু কার্য হচ্ছে না, সিম্পল তুমি একটা সুটকেস নিয়ে পর অনুভূমিক তলে হেঁটে যাও তাহলে সুটকেসটা যাচ্ছে সামনে দিকে কিন্তু সুটকেসটার যে ওজন সেটা কাজ করছে নিচ দিকে, তাহলে দুটোর মধ্যে কোণ 90 ডিগ্রি, আর কস 90 ডিগ্রি তো জিরো, তার মানে এক্ষেত্রে কোনো কার্য করছে না। ওকে, তাহলে আলটিমেটলি সমস্ত প্রশ্নগুলো আলোচনাও করে দিলাম, যারা ভিডিওটা এতটা পর্যন্ত দেখছো তারা হয়তো ইন্টারেস্টেড ছিলে কথাগুলো শুনে আমার, তাই হয়তো দেখছো। আর যদি দেখছো তাহলে কেমন লাগলো অবশ্যই বলো, আর যারা দেখোনি তারা ওই যে বললাম স্ক্রিনে যে নাম্বারটা আসছিলো সেটা তো হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করলে পর আমি এটার PDF পাঠিয়ে দেবো। হয়তো কোনো কোনো জায়গাতে একটু প্রিন্টিং মিস্টেক হলেও হয়ে যেতে পারে, কারণ আমি মানুষ মাত্রই ভুল হয়, যদি কোথাও প্রিন্টিং মিস্টেক হয় অবশ্যই তোমরা কমেন্টে লিখো, দেখবো কোনখানে কোনখানে ভুল হয়েছে। আর যদি কোনো উত্তরে কোনো উত্তরটা যদি তোমাদের মনে হচ্ছে এটা ভুল হয়েছে তাও তোমরা কমেন্টে লিখতে পারো, অবশ্যই লিখতে পারো। ওকে, তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই লিখো, এবং অন্যান্য যে টপিকগুলো মানে যেমন ভৌতবিজ্ঞান করলাম, যদি তোমরা অন্যান্য ম্যাথ এবং লাইফ সায়েন্সের উপর যদি ভিডিও পেতে চাও মোডাল অ্যাক্টিভিটি টাস্কে লিখো, আর যদি তোমরা ক্লাস 8-9 না হয়ে ক্লাস 8-7-6 হও তাও লিখো, তোমরা লিখো, তোমরা যদি চাও মোডাল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিওগুলো নিয়ে আসতে আমি নিয়ে আসবো, আমি খুব একটা মোডাল অ্যাক্টিভিটি টাস্কের ভিডিও নিয়ে আসি না। ওকে, যাই হোক, এখানে শেষ করছি, থ্যাংক ইউ।